শত কোটি টাকা মানি লন্ডারিং এর মামলায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছেন আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল কাশেম। বুধবার 21 জুন মধ্যরাতে যুক্তরাষ্ট্রে পালানোর সময় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে অর্থ পাচার মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের হাতে আবুল কাশেমকে তুলে দেয় ইমিগ্রেশন পুলিশ। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি। শুক্রবার 23 জুলাই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মামলার পর ওই চারজন যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য বিমানবন্দর সহ সংশ্লিষ্ট জায়গায় তথ্য পাঠানো হয়, আর এ তথ্যের ভিত্তিতেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বুধবার মধ্যরাতে আমেরিকা যাওয়ার সময় আবুল কাশেমকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। প্রতারণার শিকার প্রায় 3,000 গ্রাহকের আবেদনের ভিত্তিতে তদন্তে প্রমাণ মেলায় গত 31 মে এই চারজন সহ অজ্ঞাত 15-20 জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার আল মামুন। তারা বিভিন্ন অফার দিয়ে বহু গ্রাহকের কাছ থেকে মোটরসাইকেল ও ইলেকট্রনিক বিভিন্ন পণ্য সরবরাহের জন্য অগ্রিম অর্থ নিয়ে পণ্য বা টাকা ফেরত না দিয়ে ই কমার্স ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করছে। সূত্র জানায়, অর্থ পাচারের মামলায় গত বুধবার ই কমার্স কোম্পানি আলেশা মার্টের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর আলম শিকদার সহ যে চারজনের বিদেশ যাত্রায় আদালত নিষেধাজ্ঞা দেয় তাদেরই একজন আবুল কাশেম। মামলার অভিযোগে বলা হয়েছে, প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেডের পরিচালকের পদ পাওয়ার জন্য এবং শেয়ার বাজারে বিনিয়োগের উদ্দেশ্যে হাজারো গ্রাহকের কাছ থেকে নেয়া 100 কোটি টাকা মঞ্জুর আলম ওই ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমকে দিয়েছিলেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া বাকি দুজন হলেন আলেশা মার্টের ব্যবস্থাপনা পরিচালক ও মঞ্জুর আলমের স্ত্রী সাদিয়া চৌধুরী এবং আলেশা মার্টকে মোটরসাইকেল সরবরাহকারী প্রতিষ্ঠান এসকে ট্রেডার্সের মালিক মোহাম্মদ আল মামুন।